নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরো একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার সুজির কিন্তু হালু, একেবারেই দানাদার ঝরঝরে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি শুরু করা যাক। বানানোর জন্য কড়াইটি কিন্তু ভালোভাবে গরম করার পর দিয়ে দেবো রিফাইন অয়েল, এর পরিবর্তে না আপনারা ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু ভালোই হবে। তেলটা গরম হলে এই জায়গায় এসে কিছু ড্রাই ফ্রুট আপনাদের না পছন্দ মতো দিতে পারেন। এই জায়গায় এসে কাজু আছে, কাঠবাদাম, আর আছে কিশমিশ। এটা কিন্তু কালো কিশমিশ আছে, আর যে এটা কী রকম কালার, এটা সাজে হলুদ টাইপের, সেটাও কিন্তু আছে। এই কয়েকটা নিচে আপনাদের পছন্দ মতো আপনার চেরি টেরি কিন্তু দিতে পারেন। এটা ভালোভাবে 2-3 মিনিটের মতো একটু ভাজব। আপনারা এই ঘিয়ের সাথে তেলটাও কিন্তু করতে পারেন, দুইটা মিশিয়ে করতে পারেন, বা শুধু ঘিতেও করতে পারেন, তাতেও হবে। এটা ভাজতে বেশি সময় লাগে না। এই তেলের মধ্যে দিয়ে দেব সুজিটা। সুজিটা কিন্তু ভালোভাবে ভাজতে লাগবে, একটু সময় নিয়ে, যাতে খুব সুন্দর এটা ভাজা হয়। এটা কিন্তু 5 মিনিটের মতো ভালোভাবে ভাজার পরেই কিন্তু দিয়ে দিব ছোটো আলাচ মুখ ফাটানো। তবে এটা হালকা আছে কিন্তু করবেন ভাজার কাজটা, নইলে কিন্তু কালারটা একদম লালচে হবে, সেটা কিন্তু ভালো লাগবে না। ভাজাটা যাতে ঠিক মতো হয় আবার জন্য লালচে হয় না। এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, তবে চিনিটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন। এরপর দিয়ে দেবো দুধ, অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এটা নাড়াচাড়া করতে থাকা লাগবে। সুজি ছিল হাফ বাটি, তাই হাফ বাটি কিন্তু দুধ এই জায়গায় ব্যবহার করা লাগবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে এটা তৈরি হবে। এই টাইমে দিয়ে দেবো ভাজা যে ড্রাই ফ্রুট, সেটা কিন্তু এই জায়গায় অ্যাড করলাম। এই টাইমটা কিন্তু অবশ্যই হালকা আছে করতে লাগবে, এরকম অবস্থায় একটু এইভাবে রাখতে লাগবে 2-3 মিনিটের মতো। এটা কিন্তু কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন এভাবে থাকলে পরে কী হবে, সুজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে। আর এই টাইমটা এবার কন্টিনিউ ভালোভাবে নাড়াচাড়া করে একেবারেই কিন্তু এটা ঝরঝরা করা লাগবে। বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই হালকা আঁচে করতে লাগবে, তবে কিন্তু পারফেক্টভাবে ঝরঝরেটা তৈরি হবে। ঠিক যেন এরকম ধিমে আছে, এটা করলে কিন্তু খুব সুন্দর এটা রেডি হবে। হাই আঁচে করতে যাবেন না, নইলে কিন্তু এটা ভালো হবে না। বন্ধুরা দেখুন, ঠিক এরকমই কিন্তু ঝরঝরে হবে। এই পর এই বাটিটাতে নামিয়ে নেব। বন্ধুরা আপনারা কিন্তু এইভাবেও পরিবেশন করতে পারেন, বা এইভাবে একটু চাপ দেব বাটিটার। আপনারা এমনিও পরিবেশন করতে পারেন, বা এইভাবে একটু সাজিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। এরপর এর উপরে কিছু ড্রাই ফ্রুট, ভাজা ড্রাই ফ্রুট একটু সাজিয়ে দেব, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। বন্ধুরা আমার কিন্তু ঝরঝরে সুজির হালুয়া একেবারেই রেডি। এইভাবে একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখলেন, আর খেতেও কিন্তু অন্য হালুয়ার থেকে ভীষণ সুন্দর হয়। একেবারেই সিম্পল করে এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। দেখুন কতটা ঝরঝরে হয়। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার এরকমের নিত্য নতুন রেসিপির আপডেট আপনারা খুব সহজে পান।